দুধ সেমাই তো আমরা সবাই ভালো রান্না করতে পারি কিন্তু এই রান্নাতে আমাদের কিছু সমস্যায় পড়তে হয় কতটুকু দুধে কতটুকু সেমাই দিব আবার সেমাইটা দিয়ে কতক্ষণ রান্না করব এই কুটিনাটির সমস্যার সমাধান নিয়ে দুধ সেমাই রেসিপি নিয়ে চলে এসেছি প্যাকেটের লম্বা সেমাই থেকে এক কাপ সেমাই ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেমাইটা ভেজে নিব বড় একটা কড়াই নিয়েছি তাতে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে সেমাইটা দিয়ে ভেজে নিচ্ছি চুলা রাস মিডিয়ামের চেয়ে কম রেখে সেমাইগুলো ভাজবো সেমাইগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটে ঢেলে ছড়িয়ে রাখবো কড়াইয়ে দেড় লিটার দুধ নিয়েছি দুধটা জাল করে নেব এরই মধ্যে দুধ উতলি উঠেছে চুলা রাস কমিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব কয়েকটা ছোট এলাচ দিয়ে দেব দুধ জাল হয়ে অনেকটা ঘন হয়ে এসেছে এখন ভাজা সেমাইটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব সেমাইটা দেওয়ার সাথে সাথেই হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দেব এখানে যে পরিমাণে সব কিছু দিয়েছি তাতে এই দুধ সেমাইটা একেবারে পাতলাও হবে না আবার ঘনও হবে না দুধ সেমাইয়ের মধ্যে আধ ভাঙা কিছু কাজু ও ধোয়া কিশমিশ দিয়ে দিব এখন এভাবে দুধের সাথে সেমাই তিন চার মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে দুধ সেমাই এর থেকে বেশি সময় জাল করলে সেমাই বেশি সিদ্ধ হবে তাতে খেতে ভালো লাগবে না এখনই বেড়ে নেব দেখুন বন্ধুরা দুধ সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও হয় অনেক টেস্টি এই রেসিপি ফলো করে দুধ সেমাইটা ট্রাই করবেন আশা করি